গরু পাচার, নষ্ট হচ্ছে মাঠের ফসল, বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ, রাতের অন্ধকারে চলছে পাচার, বিএসএফ উদাসীন, অভিযোগ গ্রামবাসীদের। রাতের অন্ধকারে চাষের ক্ষেতের ভেতর দিয়ে পাচার হচ্ছে গরু, নষ্ট হচ্ছে বিঘের পর বিঘের ফসল, বিএসএফ এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অবিলম্বে পাচার বন্ধের আবেদন কৃষকদের। দ্রুত পদক্ষেপ না করলে রবি শস্যের মরশুমে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। কৃষকদের অভিযোগ বারবার বিএসএফকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। প্রায় প্রতি রাতেই জমির ওপর দিয়ে গরু নিয়ে যাচ্ছে পাচারকারীরা, যার ফলে নষ্ট হচ্ছে জমির ফসল। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা সীমান্তের রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় ডহরপোতা গ্রামের কৃষকেরা। কৃষকদের দাবি, বিষয়টি জানিয়ে বারবার স্থানীয় বিএসএফ ক্যাম্পে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, এক শ্রেণীর বিএসএফ কর্মীদের মদতেই রাতের অন্ধকারে চলছে পাচার, বারবার বিএসএফকে জানিয়েও বন্ধ হয়নি পাচার। এ বিষয়ে স্থানীয় কৃষক সুভাষ সরকার বলেন, এ ক্ষতি চোখে দেখা যায় না, চোখে জল চলে আসছে মাঠে গেলে। ফসলের ক্ষতি দেখে আমরা রাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পাচারকারীরা সশস্ত্র অবস্থায় থাকে, অত্যন্তভাবে ক্ষতি করছে। এ ক্ষতি দেখলে দেখা যাচ্ছে না, একেবারে চোখ দিয়ে জল আসছে। আমাদের ফসলে যাই তাই ক্ষতি, আর যে খরচ দেখলে মনে হবে যেন হার্ট ফেল করি, সে দেখার আর কায়দা নেই। কারা ক্ষতি করছে? ক্ষতি করছে বিলাকের গরু। এমন কোনো রাত নেই যে আসছে না। যদি আসতে চায়, একদিন এসেছিলাম, আসার পরে ওদের হাতে ছিল দা, কুড়ুল, কোদাল সবই ছিল, ভুজালি ছিল, বললেন সেই ভয়তে আমরা পাহা দিতে পারছি না। বিএসএফকে বললাম, বিএসএফ আসলো না, বলে হ্যাঁ দেখবো, এই বলে এই দুই তিন রাত, দুই তিন দিন গেলাম ক্যাম্পে, সে আসলো না। হ্যাঁ, ফসলের যাতে ক্ষতি না হয় এই প্রতিরোধ করুন। আমরা খুব গরিব মানুষ, ভাগে ফসল চাষবাস করি, অনেকের নিজের জমি আছে, আমরাও এই 7,000-8,000 টাকা বিঘে জমি নিয়ে চাষ করছি, তা আমরা কী করে বাঁচবো? একই দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকুমার বিশ্বাসের। তিনি বলেন, আমরা চাইছি অবিলম্বে গরু পাচার বন্ধ হোক, তাহলে কৃষকেরা বাঁচবেন। অভিযোগ, এখন বিলাকটা বন্ধ হলে ভালো হয়। বিলাকে ওই যে গরু গিয়ে ফসল নষ্ট করে দিয়েছে চাষিদের, চাষি হ্যাঁ দু একজন জানিয়েছে। বিএসএফ যদি তো একটু সেরকম করতো তালিকারই হয়তো এরকম। আমরা এখন, আমরা তো চাইছি যে এই বিলাকটা টোটালি বন্ধ হোক। গরু যাওয়ার তো বিশেষ করে তো আগেই চাষিরা একটু বাঁচো। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গৌতম মণ্ডল বলেন, প্রায় দেড় মাস ধরে কুলিয়া বিএসএফ ক্যাম্পে ঘটনার কথা আমরা জানিয়েছি, আমরা বারবার ক্যাম্পে জানাচ্ছি, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। চাষিদের খুব ক্ষতি হচ্ছে, পাচারকারীরা রাতে অস্ত্র নিয়ে আসে, কৃষকেরা বাধা দেওয়ার সাহস পায় না। বিষয়টা হচ্ছে, এটা নতুনত্ব কিছু নয়, আজকে প্রায় এক দেড় মাস ধরে চাষিরা প্রতিনিয়ত আমাদের কাছে এসে জানাচ্ছে অভিযোগ। এই ব্যাপারটা নিয়ে আমাদের এখানে যে কুলিয়া যে বিএসএফ ক্যাম্প, আমরা কুলিয়া বিএসএফ ক্যাম্পেও কোম্পানি কমান্ডার থেকে শুরু করে প্রশাসনিক যারা আছে দপ্তরের, আমরা সবাইকে জানিয়েছি। কারণটা হচ্ছে, যেভাবে চাষিদের ক্ষতি হচ্ছে, বর্তমান চাষিদের চাষ করে তো কোনো লাভ নেই, ফসলের দাম পাচ্ছে না, খুব কষ্ট করে চাষিদের যে ফসল প্রতিদিন কি বললে চলে প্রায় দিনই গরু যাচ্ছে গিয়ে কারো পটলের ক্ষেত, কারো ধানের ক্ষেত, কারো শস্যের ক্ষেত, এরম ক্ষতি করতে করতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, আমরা তো কিছু করতে পারছি না। এবং যারা এলাকারাই গরু টরু পাচার করে, এরা সশস্ত্র বাহিনী, এদের বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আসে, সাধারণ পাবলিক ওদের সামনে যেতেও ভয় পাচ্ছে। বিএসএফ এখানে একদম সচেষ্ট নয়, বিএসএফদের মদত দিয়েই, এক শ্রেণীর বিএসএফ তারা মদত দিয়ে রাতের অন্ধকারে পয়সা খেয়েই এই গরুগুলো পাচার করছে। বিএসএফ যদি সচেষ্ট হতো, তাহলে এখানে আমাদের প্রায় ফেন্সিং হয়ে গেছে, ওদিকে মধুপুর থেকে কাশীপুরি পর্যন্ত এই দিকে যে ফাঁকা জায়গাটা আছে, সামান্য একটু জায়গা, যদি বিএসএফ সঠিকভাবে গাইডলাইন দিত বা বিএসএফ সঠিকভাবে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু আজকের এই বেকান্তে এই গরু পাচার হতে পারতো না। দীর্ঘদিন ধরে ঘটে চলেছে একই ঘটনা। স্থানীয় কৃষকদের একটাই দাবি, অবিলম্বে বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক বিএসএফ, তাহলেই বাঁচবে মাঠের ফসল। এই ফসলের ক্ষতি করছে, এই যারা বিলাক করে টুকটাক, যারা মাসে একবার দুবার তিনবার চারবার কী নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে এখান থেকে, ফসলের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ক্ষেতের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, একদম ডাইরেক্ট ক্ষেতের মধ্যে দিয়ে, এই নদী পাড়িয়ে চলে আসে। হ্যাঁ, নদী পাড়ে ডাঙা উঠে বাংলাদেশে চলে যাচ্ছে, অনেক ফসল নষ্ট হয়। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা।